¿Cómo evaluó así? Sí, sir. ¿Apni qué bueno hacer? Sí, esto así, evaluó así. Acha, join kurti se shobai. Simon, ¿qué khobor? Sí, sir, valo. ¿Ane qué osta? Esto así, valo así. Suat koi, sir. ¿Eh? Suat ke kafundiya bolo. Asad join korche to class miss korche. Suat abhi jaise. Sir, time class na? Haan haan. Suat to class te bolo. Era to class miss kore na kokono. Acha suat suat ke bolte si. Haan bolo. To amra shobai bhalo achi naki? Ji sir. Alhamdulillah. তাহলে আমরা এখন আমাদের পাঠে চলে আসি আমরা গত মোটামুটি ভাবে উপপাদ্য সবগুলা দেখেছি তাই না জি স্যার হ্যাঁ জি স্যার আমরা অনুশীলনীগুলা প্র্যাকটিস করব কোনগুলা প্র্যাকটিস করব অনুশীলনীগুলা ঠিক আছে সো অনুশীলন প্র্যাকটিস করার আগে আমাদের জিনিসটা দেখতে হবে ঠিক আছে আমি একটু তোমরা বইটা একটু নাও ঠিক আছে তোমরা বইটা নাও বইটা নিয়ে দেখো 156 পৃষ্ঠাটা খোলো 155 পৃষ্ঠা কোন পর্যন্ত ডিভাইস অ্যাক্টিভ আছে 19 গেম ডিভাইস অ্যাক্টিভ আশা করতেছি কত যাইতে বুঝেন না হ্যাঁ মনি না এখন কথা বুঝি না আচ্ছা তোমরা না বুঝছো তোমরা আমার এখানে একটু দেখো আমি 8.1 8.1 টা করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে তিনটে উপপাদ্য আমরা করেছি আগে ঠিক আছে হ্যালো জি স্যার তিনটে উপপাদ্য করেছি যে উপপাদ্যগুলো দিয়ে আমরা ইয়াগুলো করব ঠিক আছে হ্যাঁ আমরা কয়টা উপপাদ্য করেছি জি স্যার তিনটে উপপাদ্য করেছি ঠিক আছে এখন তিনটা উপপাদ্য দিয়ে আমাদের কাজটুকু মানে যে 8.1 আছে সেই 8.1 এর অংশটুকু আমাদেরকে করতে হবে ঠিক আছে যেমন এক আমি এখানে দেখে দেখ এখানে কি বলছি বৃত্তের কেন্দ্র খেয়াল করিও কি বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জেআই এর মধ্যবিন্দু সংযোজক একাংশ ওই জেআই এর উপর উলম্ব তাই না একটা ঠিক আছে অর্থাৎ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়গার উপর অঙ্কিত লম্বাই রেখে কি করে সমদ্বিখণ্ডিত করে এটা একটা আর একটা সূত্র হচ্ছে একটু খেয়াল করো এটা 18 নম্বরটা কি বলছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূর তার মানে থেকে যদি এ বি আর সি ডি সমান হয় এ বি সি ডি দুটা সমান হয় তাহলে কেন্দ্র হচ্ছে ও ও হতে এটা ওই দূরত্ব আবার ও এফটা দূরত্ব তাহলে ওই আর ও এফটা সমান এটা আমাকে দেখে আমার জান ঠিক আছে জি স্যার তারপরে 19 নাম্বারটা হচ্ছে তার উল্টাটা খেয়াল করো বৃত্তের সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান 19 নাম্বার কি বলেছে বৃত্তের সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান এই যে এটা সমান কেমন এখন এটা কিভাবে মনে করলাম এই যে ও এটা কি আছে ও বিন্দুটা আছে
তাই না এ ও থেকে এই উই আর ও এফ এরা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা জানি এ বি আর সিডি টাও পরস্পর কি মানে এ বি সমান সিডি দুটোটাই এই তিনটা সূত্র দিয়ে মূলত আমাদের কাজ ও আর একটা আছে এটা বৃত্তের বেস হয় বৃহত্তম জ্যা বৃত্তের বেস হয় বৃহত্তম জ্যা আট দশমিক এক অনুশীলনটা থেকে তোমাদের মোটামুটি ভাবে দুইটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে এটা হচ্ছে এক যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ডিসপ্লেতে নিয়ে রেখেছিলাম ঠিক আছে এই হচ্ছে এটা কি বলছে কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায় দেখাও যে বৃত্তটির কেন্দ্র হলো অতিভুজের সমান কি বললাম বৃত্তটির কেন্দ্র কার সমান অতিভুজ সমান ঠিক আছে বৃত্তটির কেন্দ্র কার সমান অতিভুজ সমান খেয়াল করিও এখন আমরা এই প্রমাণটাতে আমরা একটু যাব কেমন যদি আমরা প্রমাণটাতে যাই তাহলে আমাকে কি করতে হবে আমরা যদি একটু দেখি খেয়াল করো এ হলো আমাদের উপপাদ্য রাইট এটা তো না এটা দেখো এটা তো নাকি জি স্যার কি বলছে এখানে কোন বৃত্তের একটি সম কোন বৃত্তে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায় তবে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র কার মধ্যবিন্দু অতিভুজের মধ্যবিন্দু আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে কেমন দেখায় জিনিসটা একটু খেয়াল করো আমরা কি আঁকবো একটা সমকোণী ত্রিভুজ দেখা যায় একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু কেমন তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি এইটা কি একটা সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণী ত্রিভুজের আমি যদি এই বিন্দুগুলোর নাম দেই ঠিক আছে ধরে নিলাম এটা এ এটা বি এবং এটা কি সি সি ঠিক আছে তাহলে সমকোণ কোনটা বি কোনটা হচ্ছে তাহলে কেমন দেখাবে
এদর একটা বৃত্ত গেল নাকি হ্যালো জি জি এখন আমাকে যেটা ইয়া করতে হবে সেটা হলো খেয়াল করো বলছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে দেখা যায় বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র কি অতিভুজের মধ্যবিন্দু আমার যদি এটা অতিভুজ হয় তাহলে এটা হলো বৃত্তটির কেন্দ্র এই যে নীল যেটা দেখি না হ্যাঁ এটা হলো বৃত্তটির কেন্দ্র এটা কি কেন্দ্র তাহলে কেন্দ্র কি ধরলাম আমি এখানে ও আমাকে কি দেখাইতে হবে ওটা হলো এ সি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে ও এ সি এর মধ্যবিন্দু বুঝতে পেরেছো এখন মিশন নির্বাচন করা যাবে মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে ও এসি এর মধ্যবিন্দু এটা আমাকে এবার এখান থেকে আমি প্রমাণ করতে পারবো না যেহেতু সরাসরি এখান থেকে প্রমাণ করা যাবে না তাহলে আমাকে একটা কাজ করতে হবে সেটা হলো আমার অঙ্কনের দরকার আছে তাহলে ও কমা বি যোগ করি কি যোগ করলাম ও বি যোগ করি ও বি যোগ করছে খেয়াল করো ও বি যোগ করলাম তারপর যোগ করি বি সি এর মধ্যবিন্দু ডি নির্ণয় করি এটা কোন বিন্দু মধ্যবিন্দু মধ্যবিন্দু দিয়ে নির্ণয় করলাম মধ্যবিন্দু ডি নির্ণয় করে কেমন ডি নির্ণয় করে জি স্যার কেমন তারপর তারপর ও আর বি যোগ আমি তো এখানে আঁকিয়ে দিলাম আচ্ছা তাহলে এখন আমরা আর একটাতে আসি প্রমাণে যাই কিসে যাবো এখন প্রমাণে প্রমাণ তাহলে আমরা প্রমাণ কি করবো বলতো ওটা হলো এসি এর কি বিন্দু মধ্যবিন্দু এখন একটু দেখ এখানে যেহেতু এ সি ত্রিভুজ এ বি সি এবং বিসি এর মধ্যবিন্দু দেখো এসি এর মধ্যবিন্দু ও আবার বিসি এর মধ্যবিন্দু কত ডি এতো বিসি এর মধ্যবিন্দু এবং ডি তাহলে আমরা বলতে পারি ও ডি টা এ বি এর সমান কিভাবে হ্যালো জি স্যার কিভাবে জি স্যার বলেন এখানে খেয়াল করো একটা যদি ত্রিভুজ হয় একটা উপপাদ্য আছে এরকম ত্রিভুজ হয় এই ত্রিভুজে এদের ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা ঠিক আছে তৃতীয় বাহুর সমান্তরাল এরকম একটা আমরা পড়েছি না হ্যাঁ দেখি সমান্তরাল ঠিক আছে আমরা আমাদের তিনশো চোদ্দ সালে এরকম যোগ করছিলাম তারপরে এটা
মনে পড়ছে চিত্রটা? এরকম হ্যাঁ এরকম একটা চিত্র আমরা করেছি না? জি স্যার জি স্যার। এটা আর কি, তাহলে এখানে যেহেতু এই দুইটার মধ্যে আর একটু এই চিত্রটা যদি একটু এভাবে আঁকি, খেয়াল করো এই এই এবং আমার যদি মধ্যবিন্দুটা হয় এরকম, খেয়াল করো এটা মধ্যবিন্দু আর এটা মধ্যবিন্দু, দেখা গেছে? হ্যালো, তাহলে একটু দেখো তো এইটা আর এইটা এরা পরস্পর সমান্তরাল কিনা না অসমান্তরাল? এরা তো পরস্পর সমান্তরাল। এখানে আমার ছিল এ, এখানে ছিল বি, এখানে হলো ও, এখানে হলো তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুইটা কি সমান্তরাল, বুঝতে পারিনি? এই দুইটা সমান্তরাল, যেহেতু আমাদের ওডি আর এবি সমান্তরাল, মানে ওডি সমান্তরাল এবি এবং বিসিটা তাদের ছেদক, বিসিটা তাদের কি ছেদক, দেখো ছেদক। আমি যদি এখানে আটা দেই, আমার এখানে এই যে সি বিন্দু আছে না, বিসিটা তাদের ছেদক, তার মানে এই যে কোণটা এটা এক সমকোণ, তাহলে এটা কয় সমকোণ হবে? এটাও তো এক সমকোণ হবে, তাই না? দুইটা কোণ পরস্পর সমান, এই দুইটা কোণ পরস্পর সমান, যেহেতু এবিসি সমান এক সমকোণ, তাহলে ওডিসি সমান কয় সমকোণ হবে? এক সমকোণ। তার মানে ওডিটা কার উপর লম্ব? লম্ব, তাই না? বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। লম্ব, তাহলে এখন যদি আমরা পরবর্তীতে যাই, এতো শেষ আর নাই, খেয়াল করো এখন ও বি ডি আর ও সি ডি, খেয়াল করো ও বি ডি আর ও সি ডি এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাইতে পারি, কিভাবে সমান? বিডি সমান সিডি, বিডি সমান কি সিডি, বিডি সমান সিডি, ঠিক আছে? এটা কেন? ডিটা হলো মধ্যবিন্দু, আবার ওডিটা সাধারণ বাহু, ওডিটা কি বাহু? সাধারণ বাহু, ঠিক আছে? আবার এখানে এই কোণটা কয় সমকোণ? এক সমকোণ, রাইট? আবার এই কোণ তো আমার কয় সমকোণ? এক সমকোণ, নাকি? তার মানে এরা প্রত্যেকে সর্বসম্মতি, আমরা বলতে পারি ওবি আর সরি সর্বসম হলে আমরা যেটা বলতে পারি, দেখো ওবি আর ওসি এই দুটো সমান কিনা? হ্যাঁ জি স্যার সমান। আবার ওএ আর জি স্যার, জি স্যার ওটা মধ্যবিন্দু, যেহেতু কি মধ্যবিন্দু, ও কার মধ্যবিন্দু? এসি এর এস মধ্যবিন্দু, ওটা এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন এই তিনটা সমান হবে কিনা বলো?
এতগুলো তো সমান হয় তাই না যেহেতু এই তিনটা সমান যেহেতু কি এই তিনটা সমান ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি খেয়াল করো ওকে কেন্দ্র করে যদি আমি ওএ বা ওবি বা ওসি সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি এটা কি আঁকি এরকম বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটা এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু দিয়ে যাবে কিনা জি স্যার যাবে তার মানে ওটা কার মধ্যবিন্দু এস সি এর মধ্যে হ্যাঁ এস সি এর মধ্যবিন্দু ক্লিয়ার মধ্যবিন্দু বুঝা গেছে স্যার হ্যাঁ স্যার এখন এটা লিখে নাও কত অংশটা তো আমরা লিখছি অথবা এটা স্ক্রিনশট দিয়ে নাও নিছি স্যার মাস্টার এখন নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার প্রথম থেকে স্যার প্রথম থেকে দেখান না এটা আগে চালাও না পরে প্রথমটা দেখাচ্ছি সেটা তো নিছি জানিসা জি স্যার জি স্যার নিছি হ্যাঁ জি স্যার প্রথমটা একটু দেখান এখন আমরা আর একটা দেখব ঠিক আছে এখন সাত নম্বর প্রশ্ন একটু দেখো তো কারো সাথে কয়জন আছে দেখি বলতো আমার একটু পিঙ্কির সাথে কি কেউ আছে না স্যার তারপরে আফসানা আক্তারের সাথে আচ্ছা বাদ আমরা এখন যে প্রশ্নটাতে যাব সেটা হলো খেয়াল করো সাত নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কত নাম্বার সাত নাম্বার সাত নাম্বার প্রশ্নটা ঠিক আছে এখন সাত নাম্বার কি বলছে দেখো তো একটু দেখাও যে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা নিকটতর কার নিকটতর কেন্দ্রের নিকটতর মানে বড় জায়গাটা ছোট জায়গা থেকে কি মানে কেন্দ্রের নিকট জায়গাটা ছোট জায়গা অপেক্ষা কি কাছে মনে থাকবে হ্যাঁ জি স্যার জি স্যার দেখো এই সাত নাম্বার প্রমাণটাতে একটু যাও এই যে সাত নাম্বার প্রমাণটা একটু দেখো দেখা যাচ্ছে নাকি এত বড় করবো
দেখা যায় স্যার দেখা যায় স্যার আসলে এখানে সাদা অংশটা ঠিক রাখবো তো এই কারণে বড় লেখাটা দেখা যাচ্ছে তো জি স্যার দেখা যাচ্ছে আরো বড় করতাম না স্যার লাগবে না আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো আমি চিত্রটা আঁকি আমাকে কি বলেছে আমি যদি একটু তাকাই বৃত্তের দুইটি জায়ের মধ্যে বৃহত্তর জ্যা তার আগে একটা কি আঁকতে হবে বৃত্ত আঁকতে হবে নাকি হবে না হবে জি স্যার কি দেখলাম বৃত্ত বৃত্ত আছে বৃত্ত কেন দেওয়া লাগবে না এটা কি বৃত্তের কেন্দ্র মধ্যবিন্দু কেন্দ্র আমার কোন মধ্যবিন্দু বৃত্তের মধ্যবিন্দু আছে বৃত্তের কেন্দ্র না আছে হ্যাঁ তাহলে এখানে বলেছে বৃহত্তর জ্যাটি তাহলে জ্যা কয়টা খেয়াল করো তো দুইটা জ্যা হলো আমাদের দুইটা ঠিক আছে তাহলে আমাকে বৃহত্তর জ্যাটি ঠিক আছে ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা নিকটতর তার মানে একটা বড় আছে একদম এটা বড় জ্যা না আর এটা কি ছোট জ্যা ছোট জ্যা ঠিক আছে এখন আমি দেখি তাহলে এখানে আমি দুইটা জ্যা আঁকলাম একটা হলো এ বি ঠিক আছে আর একটা হলো সি ডি ডি কেমন হ্যালো এখন বলছে নিকটতর এখন নিকটতর মানে আমাকে কি করতে হবে দূরত্ব আসতে হবে না দূরত্ব আসতে হবে তাহলে কেন্দ্র থেকে এটার উপর একটা দূরত্ব আসবে আবার এখানে এই একটা দূরত্ব আসবে ওকে তাহলে এই কেন্দ্র ছিল আমার কত ও তাহলে আমি দূরত্ব আঁকলাম দূরত্ব কি কি আঁকলাম ও ই ও ই আর ও এফ দুটা লম্ব আছে আমি কি আঁকছি লম্ব আছে দুইটা এখন একটু খেয়াল করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সি ডি দুটি যে এবং এ বিটা সি ডি থেকে বড় এ বিটা কার থেকে বড় সি ডি থেকে বড় কেমন এবং ওই লম্ব এ বি ওইটা কার উপর লম্ব এ বি এর উপর লম্ব আবার ও এফটা কার উপর লম্ব সি ডি এর উপর লম্ব কেমন আর কি ও হতে এ বি ও সি ডি এর দূরত্ব নির্দেশ করে তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে হ্যালো আমাকে প্রমাণ করতে হবে যে ওইটা কার থেকে বড় ছোট ওয়েব থেকে ছোট ওইটা ওইটা ওয়েব থেকে ছোট কেমন এটা আমাকে দেখাইতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এখন আমরা দেখো একটু অঙ্কনে আসি এখান থেকে অঙ্কন দরকার ঠিক আছে অঙ্কন কি করি ও কমা এ এবং ও কমা বি যোগ করি ও এ আর ও সি দুটো যোগ করলাম ঠিক আছে হ্যালো এবার আসো প্রমাণ প্রমাণ যেহেতু ওইটা ওইটা কার উপর লম্ব এ বি এর আবার ও এফ টা কার উপর লম্ব সি ডি এর উপর লম্ব তাহলে আমি বলতে পারি না যে এ ই সমান বি ই বলা যাবে এ ই স্যার বি ই আবার সি এফ সমান ডি এফ বলা যাবে না হ্যাঁ জি
বলা যাবে তো তার মানে এ ই খেয়াল করো এ ই এ ইটা যদি বি ই এর সমান হয় তার মানে এইটা এ বি এর কি অর্ধেক তাই না এইটা এইটা কার অর্ধেক এ বি এর অর্ধেক আবার একই রকম ভাবে সি এফ টা কার অর্ধেক সিডি এর অর্ধেক সি এফ টা কার অর্ধেক সিডি এর অর্ধেক সিডি ঠিক আছে এটা আমরা এ দুটো বিরুদ্ধে একটু কাজ করব এটা হচ্ছে এ ও ই আর এটা হচ্ছে সি ও এফ কয়টা ত্রিভুজ দুইটা ত্রিভুজের মধ্যে ঠিক আছে কি কি সমান আমরা দেখতে থাকি দেখো ধরতে পারি এই ও ই খেয়াল করিও এই যে এ সি ও এ আর ও সিটা সমান কিনা হ্যাঁ মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো ও এ আর ও সিটা সমান কিনা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে আমরা এইভাবে এই দুইটাকে সমান বলতে পারি আমি আবার আঁকতেছি দেখেন একই কালার দিয়ে ও এ আর ও সি এরা দুটোটা সমান হবে তার আগে যেহেতু আমার এটা এক সমকোণ খেয়াল করো যেহেতু এক সমকোণ আবার এটাও কি এক সমকোণ তাহলে আমরা জানি দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার ঠিক আছে অর্থাৎ ও এ স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ উই স্কোয়ার আবার ও সি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার যোগ ও এফ স্কোয়ার এ পর্যন্ত বোঝা গেছে হ্যালো এ পর্যন্ত বুঝছো হ্যাঁ জি স্যার বুঝছি এখন যদি এই দুইটা সমান হয় খেয়াল করিও যদি আমার এ দুইটা কি হয় সমান হয় তাহলে আমরা কি বলতে পারি মানে এ দুইটা বলতে কোন দুইটা ওএ আর ওসি যদি সমান হয় এই যে শেষ ওএ আর যদি ওসিটা সমান হয় তাহলে আমরা বলতে পারি তার বর্গ ওএ স্কয়ার প্লাস ওসি স্কয়ার বলা যাবে বর্গ করছি তাহলে ওএ এর মান কত পাইছি আমরা হ্যাঁ ওএ স্কয়ার সমান হচ্ছে এটা এ স্কয়ার যোগ ওই স্কয়ার আবার ওসি স্কয়ার সমান হচ্ছে সি এফ স্কয়ার যোগ ও এফ স্কয়ার কিন্তু আমাদের শর্তে কি দেওয়া ছিল এ বিটা কার থেকে বড় সিডি থেকে বড় রাইট আমার শর্তে ছিল এ বিটা কার থেকে বড় সিডি থেকে সিডি থেকে তাহলে আমি এবার হাফ দিয়ে গুণ করলাম হাফ এ বি হাফ সিডি তাহলে হাফ এ বি এর মান কত এই আবার হাফ সি ডি এর মান কত সি এফ ঠিক আছে হ্যালো দেখো হাফ এ বি এর মান হচ্ছে এই হাফ সি ডি এর মান হচ্ছে সি এফ আবার তাহলে এ স্কোয়ার সমান সি এফ স্কোয়ার এখন আমি যদি একটু যাই খেয়াল করিও এখানে এ ইটা সি এর থেকে বড় না ছোট বড় না ছোট দেখো তো বড় স্যার এখন এ স্কয়ার এই দুটাকে কি করার জন্য সমান করার জন্য আমাকে যেটা দেখতে হবে তাহলে ওইটা ওএফ থেকে বড় হবে না ছোট হবে যেহেতু এটা বড় এটা বড় আর সি এফ টা কি ছোট
যেহেতু সি এরটা ছোট এইটা বড় তাহলে সমান করার জন্য এই ওইটা ছোট হবে এবং সি এরটা বড় হবে রাইট ওইটা ছোট হবে জি স্যার ওয়েভটা বড় হবে এবার বর্গমূল তুলে দিলে ওই লেস দ্যান ওয়েভ প্রমাণিত বুঝাতে পেরেছি জি স্যার পারবে এখন পারবে তারপর অঙ্ক হ্যাঁ পুরো অঙ্কটা একবার দেখান স্ক্রিনশট নিয়ে নিই হ্যাঁ দেখাচ্ছি স্যার আমি মনে হয় একটু রোটেশন করে দিই তাহলে তোমাদের নিতে সুবিধা হয় এবার এবার নিয়ে নাও তাহলে আজকে আমরা এতটুকুতে রাখি কি বলো জি স্যার জি স্যার জি